আলোচনাতে কম থাকলেও স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল আলতা ফড়িং। প্রথম থেকেই টিআরপিতে ধামাকা করেছে, এমনকি সবাইকে হারিয়ে বেঙ্গল টপার হয়েছে আলতা ফড়িং। এদিকে ফড়িং যেমন সাহসী, কাউকে ভয় পায় না, অন্যদিকে তার স্বামী অভ্র সবসময় তাকে সাপোর্ট করে। ধারাবাহিকের এই জুটিকে ভীষণ পছন্দ করে দর্শক। কিন্তু এবার তাদের জন্য একটি খারাপ খবর সামনে এলো। বাস্তবেই ধারাবাহিক থেকে উধাও হয়ে যাচ্ছেন প্রধান অভিনেতা অর্ণব ব্যানার্জি। অনির্দিষ্টকালের জন্য তাকে ধারাবাহিকে দেখা যাবে না। এদিকে তার পরিবর্তে নতুন নায়ককে আনা হচ্ছে, তিনিও খুব জনপ্রিয়। তাহলে চলো বিস্তারিত জানা যাক। বর্তমানে খুব অসুস্থ অর্ণব, শুটিং করা তার পক্ষে সম্ভব নয়, তাই ধারাবাহিক থেকে বেশ অনেক দিনের ছুটি নিয়েছেন তিনি। এদিকে নায়ক না থাকলে কি করে জমবে গল্প? তাই নায়ক বা ওই রকম কোনো চরিত্রে জনপ্রিয় কাউকে অবশ্যই দরকার। তাই অভ্র চরিত্রে মুখ বদল না করে দ্বিতীয় নায়ক হিসেবে ধারাবাহিকে আসছেন জনপ্রিয় টেলি অভিনেতা অভিষেক বসু। হ্যাঁ, গঙ্গারাম ধারাবাহিকের পরে আবার ধারাবাহিকে ফিরছেন তিনি, তবে অভ্র চরিত্রে নয়। প্রথমে জানা গেছিল নায়ক চরিত্রে মুখ বদল হবে, নতুন নায়ক হবেন অভিষেক বসু। তবে বর্তমানে এটাই জানা যাচ্ছে গল্পের দ্বিতীয় নায়ক হয়ে আসছেন তিনি। দেখা যাক কেমন হয় তার চরিত্রটি। আশা করি আগামী এপিসোডগুলি বেশ জমে যাবে, তবে এই আপডেটে অনেকেই খুশি নয়। তো বন্ধুরা, এখন তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।